আজ নিউ ইয়ার, নতুন একটা বছর, নতুন কিছু শুরু। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়ে চলছে সেলিব্রেশন। তবে 2023 শেষ দিনটাও জমিয়ে উপভোগ করতে ছাড়েননি কেউ। কিন্তু বছরের শেষ দিন কেমন ভাবে কাটিয়েছেন রাহুল গান্ধী জানেন? না, কোনো রাজনৈতিক সভা কিংবা কর্মসূচিতে তাকে দেখা যায়নি, বরং হাতে খুন্তি হাতা নিয়ে পাকা রাঁধুনির মতো রান্নাবান্না করতে দেখা গেল কংগ্রেস নেতাকে। তাকে সঙ্গ দিয়েছেন মা সোনিয়া গান্ধীও। সম্প্রতি রান্নার এক ভিডিওটি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন রাহুল। সেখানে দেখা গেল মা ছেলের জুটি ব্যস্ত কমলালেবুর আচার বানাতে। প্রথমে নিজেদের বাগান থেকে তাজা কমলালেবু তুলে আনেন তারা, তারপর শুরু হয় অরেঞ্জ মার্মালেড বানানো। বোন প্রিয়াঙ্কার রেসিপি এটা। রান্না করতে করতে বিভিন্ন বিষয় নিয়ে মা ছেলের মধ্যে চলতে থাকে কথাবার্তাও।